আপনি কি সত্যি বিশ্বাস করেন চন্দ্রলেখা বেঁচে আছে? হ্যাঁ করি, আর এও বিশ্বাস করি যে সে ফিরে আসবেই। চন্দ্রলেখা বেঁচে আছে? আপনি আমাকে রক্ষা করুন, আমি কিছু ভেবে উঠতে পারছি না। এর আগে আপনি আমাকে যা বলেছেন আমি তাই করেছি, কিন্তু এবার আমার বড্ড ভয় করছে। আমি আমি বরং এখান থেকে পালাই। পালাবি? হ্যাঁ। কোথায়? আমার দেশে কুসুমপুরে, সেখানে আমার মেয়ে থাকে। সেখানে আমি গিয়ে লুকিয়ে থাকি। আমি আমি রাজবাড়িতে কিছুতেই থাকতে পারবো না। যদি রানী মা জিজ্ঞেস করে। লক্ষণ, সাবধান। না না কুমার সাহেব। লক্ষণ, না, তুই তুই বরং সেখান থেকে চলেই যা। সে ভালো, সে ভালো। হ্যাঁ লক্ষণ, না না না, আমি আপনার অনেক নুন খেয়েছি, আর এগুলো রেখে দে। তোর দরকার হবে? নেই, আমি বলছি তুই রেখে দে, তোর কোনো ভয় নেই, আমি আছি। আজ থেকে তোর সব ভাবনা আমার। সাবধান, কেউ যদি কোনো রকমের কিছু জানতে পারে। না না কুমার সাহেব, জবান দিয়েছি আপনাকে। হ্যাঁ